জিলেপি মালপো এই এই জন্তুর ফটো একটু তুলো না এটা একটা বড় জন্তু আর এটা ছোট জন্তু দেখো বাজারের মধ্যে এসেছি এখন আমরা এই দাদার দোকান থেকে খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট এই দেখো এটা বড় জন্তু এটা ছোট জন্তু এই ছবিটা দিলে ফেসবুকে দাও একদম ইউটিউবে দেবে ইউটিউবে ইউটিউবে দিবে হ্যাঁ गुड मॉर्निंग वेलकम बैक टू माय न्यू ब्लॉग आज के पूरी ते लास्ट डे आमादेर तो आमी कंटिन्यू किछु वीडियो करते पारछी ना এখন আমি আর বাবা বেরিয়েছি কিছু কেনাকাটি করতে এখন সমুদ্রের পাশে এসেছি আর এই হচ্ছে ব্যাগ ভর্তি জিনিস রয়েছে আমার আর বোনের হচ্ছে রয়েছে চলো চলো হচ্ছে চলো আমার আর বোনের হচ্ছে বাবা চুড়িদারের পিস কিনে দিয়েছে কটকি আর বাদবাকি সবার জন্য মোটামুটিভাবে আমরা এখান থেকে শপিং করেছি মানে এখান থেকে নয় দোকান থেকে আর এখানে সমুদ্র ধারে এখন যাচ্ছি তো যাই হোক একটুখানি বাবার আমি সমুদ্র জলে পা ভে যাবো তারপরে হোটেলে গিয়ে আসবো হচ্ছে স্নান করতে আজকে হয়তো আমি স্নান করবো না বাট আসবো সবাই স্নান করবে তো আমি আজকে করবো না কারণ জামা কাপড় ভেজে থাকলে অসুবিধে আজ আর ভিড় বাপ রে বাপ ও কি ঢেউ আজকে প্রতিবার আমি আসি এই এখন এই দাদার কাছে রয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এই যে সাইকেলে করে এটা হচ্ছে মানে উড়িষ্যা স্পেশাল যেটা পুরীতে এসে আমরা বরাবর খাই বাবা রয়েছে ওখানে বসে আমি এখন এই দাদার কাছে এসেছি খাবো না বাট একটু মানে দেখবো দাদা বলছে সাজিয়ে নিলে বেশ ভালো লাগবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো খেতে পারবো না ঠিক আছে দারুণ খেতে হয় কি জানো কিন্তু ঝাল ঝাল লাগে আমার আমার ফোনের ব্রাইটনেস কমানো আছে ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ ও এখানে বসবো ঠিক আছে দাদা জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো ভিডিও ভি ছোট না হ্যাঁ ঠিক আছে হোয়াটসঅ্যাপে ছোট না হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ঠিক আছে আসো বাবা দাদা দাও বাবা
বাবা মেয়ে কেনাকাটি করে হোটেলে চলে আসলাম। জানো তো আজকে রাত্রেবেলায় আমাদের ট্রেন, তার জন্য তোমাদের সাথে 80% শপিং আমি শেয়ার করতে পারছি মাত্র। কারণ হচ্ছে ধরো আজকে আমাদের মানে সন্ধ্যায় বেরিয়ে যেতেই হবে, তার জন্য তো এখন থেকে না গুছিয়ে নিলে হবে না, কারণ বেলা অনেকটাই বেড়ে গেল। যেমন বোনের মেয়ের ধরো 15-20 জামা হচ্ছে, তার মধ্যে তোমাদের সাথে মাত্র 2-3 জামা শেয়ার করবে। দেখো 2 জামা তাও কিন্তু বের করে আমি দেখাতে পারছি না, আর বোনরাও তো প্রচুর শপিং করেছে, তার মধ্যে 2 ম্যাক্সি, একটা আমার একটা বোনের, বোনরাই কিনে আনলো। আরও অনেক কিছু আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই সালোয়ার পিসটা বাবা আমার জন্য পছন্দ করেছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে কালারটা। আর এই দেখো এই শাড়িটা ঘরে পরার জন্য আমার মায়ের জন্য বোন কিনে নিয়ে আসলো। আর বোনের জন্য যেটা আর কি বাবা পছন্দ করেছে, মানে বাবা কিনে দিয়েছে, আমি পছন্দ করেছি এই সালোয়ার পিসটা। আমি জানো তো এর আগে এই কালারটা কিন্তু পরেছি অনেক দিন আগে। আর আমাদের একটা ছোট্ট গোপাল আছে, তার জন্য এই জগন্নাথের গেঞ্জিটা। তো পরে তোমাদেরকে দেখাবো যেটা কার জন্য কিনেছি। আর এই দেখো আমার মামামে আরও একটা জামা হয়ে গেল, আর এই গেঞ্জিটা আমার বোনের বরের জন্য বাবা কিনে নিয়ে আসলো। আর দেখো আমার বোনরা যে শপিং করতে গেছিলো, বোনের বর বোনকে এই শাড়িটা কিনে দিয়েছে। জানো তো এই যে শাড়িটা আমার ব্লুর উপরে আছে, আমার বর আমাকে কিনে দিয়েছিল, আমার মায়েরও একটা আছে। আসলে একটা সময় এসে আমরা প্রচুর দামি শাড়ি কিনে নিয়ে গেছি, এখন আর শাড়ি পরা হয় না বলে শাড়ির দিকে তাকানো হয় না। এই দেখো বোনের বরের এই গেঞ্জিগুলো, আরও অনেকগুলো গেঞ্জি আছে, তার মধ্যে আমাদের ওই গোপালের জন্য উপরের গেঞ্জিটা আর এই নিচের যে গেঞ্জিটা ওটা বাবার জন্য, আর শ্বশুরমশাইয়ের জন্যও কিন্তু কেনা হয়েছে গেঞ্জি, বাবা কিনেছে। আর এই যে শাড়িটা বললাম না, বোনের বোনরা যে শপিং করেছে, আমার মা আর ওর শাশুড়ি একই শাড়ি, বোনের ভাগনার জন্য এই জামাটা, আরও অনেকগুলো জামা গেঞ্জি কিন্তু ওর হয়েছে। ওই যে বললাম সব কিন্তু তার দেখানো হলো না তোমাদের। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম গাঙ্গুরামে। আর আমি বরাবরই হচ্ছে হয় গাঙ্গুরাম নয় নৃসিংহ থেকে, লাস্টবার নৃসিংহ থেকে নিয়ে গেছিলাম আমার বরের সাথে যখন আসলাম, খাজাটা নিয়ে গেছিলাম। আর ছানার কেক, ছানার কেকই তো বোধহয় বলে ওটাকে নাকি, সরপুরি আর যাই হোক কিছু একটা বলে, তো সেটা কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য নেব করে সারা জায়গায় খুঁজে খুঁজে লাস্টটা কিন্তু কাকাতুয়া থেকে সামান্য জানো তো 500 নেওয়ার জায়গায় 200 গ্রাম পেয়েছি। আর দেখো ভিড়টা জাস্ট একবার দেখো, খাজা নিয়েই সোজা আমরা পুলিশ স্টেশনে চলে এসেছি। আমরা রয়েছি 10 জন, আর আমরা দেখো এখন মানে যাচ্ছি, মোটামুটি হাতে টাইম রয়েছে এখনও 40 মিনিট, তাও তার মধ্যে মামামও ঘুমিয়ে পড়ল। ফাইনালি আমরা এখন পুলিশ স্টেশনে চলে আসলাম, আমাদের 8:15 হচ্ছে, ট্রেন রয়েছে হাওড়া সুপারফাস্ট। কোথাও বেড়াতে গেলে ফেরার সময় ধরো 2 ব্যাগ নিয়েছি, ফেরার সময় একটা কিন্তু এক্সট্রা ব্যাগ হবেই হবে। আমাদের পুরীযাত্রা শেষ হলো, 2023 শুরু হয়েছিল, 24 শেষ হলো, আর এখন আমাদের গাড়িও দিয়ে দিয়েছে M1 M2, আমাদের 10 জনের সিট টোটাল রয়েছে, M1 M2 মিলেই পড়েছে। যাই হোক যাই, জয় জগন্নাথ বলে যাত্রাটা এখানে শেষ হলো। আমার করা হয়নি, আমি জেঠিমা যে চা খাচ্ছি ট্রেনে, আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আসলে পুরী ট্যুরটা কমপ্লিট করে সোজা এখন আমরা আমাদের ডেস্টিনেশনে ফিরে যাচ্ছি। আসলে কাকিমা লজ্জা পাচ্ছে প্রথমবার, তো আমি বলছি জেঠিমা, বোন বলছে কাকিমা, কি বাবা। আপারে গুড মর্নিং, আমরা এখন হাওড়া স্টেশনে রয়েছি, চলে আসলাম পুরীতে। পুরী থেকে আমাদের গাড়িটা বেশ ভালো ছিল, গাড়ি আসছে, গাড়ি একেবারে আমাদের ছাড়বে চন্দননগর, তারপরে সোজা হচ্ছে খালি শহর হচ্ছে বাসটা চলছে। আমাদের গাড়িও চলে এসেছে, আর এখন আমরা সোজা বাড়ি। আমাদের মানুষের থেকে হয়ে গেছে ব্যাগ বেশি, তো এক এক করে ব্যাগগুলোকে সাজিয়ে ঠিকঠাক করে রাখা হচ্ছে। আর অপেক্ষা কতক্ষণে আমি গিয়ে এবার ভুতুকে দেখবো, ভুতুকে ছাড়া অনেকগুলো দিনই বাইরে আমি কাটালাম, তো এখন আগে গিয়ে ভুতুকে আদর করতে হবে।
সকালে দাঁড়িয়ে রয়েছে শিবম শিবমে, এখন চা খাবো। বাড়ি যাওয়ার পথে হচ্ছে চাটা না খেলে হবে না। ভেতরে রয়েছে মা বোন সবাই রয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা। তো পুরীতে থেকে ঠান্ডাটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি ঠান্ডাটা কি। না চল, তো হচ্ছে এখন আমরা চা খেতে ঢুকছি। আর এই হচ্ছে আমাদের গাড়ির ভেতরে সব রয়েছে যা লাগে ঝুয়েছে না আমাদের, এসি দুটো লাগে। তুমি আমি খাবো না এখন, আমি এখন খাবো না পরে। তো যা লাগেজ হয়েছে দুটো লাগেজ নিয়ে গেছি, চার পাঁচটা হয়ে গেছে। যা কেনাকাটি হয়েছে আমি কিছু কিনিনি, কিন্তু আমাকে কিনে দিয়েছে বাবা, দিয়েছে বোন, দিয়েছে মা, দিয়েছে পুরো শাশুড়ি, দিয়েছে সবাই দিয়েছে। ওই দিয়ে দিয়ে আমার পুরো ভরে গেল আর বাবা হয়েছে প্রচুর। যাই হোক সব মিলেমিশে এখন আগে চাটা আমরা খাই, খেয়ে নিয়ে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো। নতুন একটা ব্লগে দেখা হবে। পুরী জার্নিটা খুব সুন্দর মানে এবার হলো আর কি। যাই হোক সব মিলেমিশে ভালোই। তুই কি শিব ঠাকুর? হ্যাঁ তুই শিব ঠাকুর, তো সারা গায়ের মতো ছাই কেন? ও বাবা দেখো, ও বাবা লিখার দুটো। চা খাস, চা খাওয়া ভালো না জানিস না? যা বিস্কুট দিয়েছি, বিস্কুট খা, যা বিস্কুট দিয়েছি, যা বিস্কুটটা খা। ফটো তুলবি? তুই ছবি তুলবি? ছবি তুলবি? যা 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 বিস্কুট দিয়েছি তো। কোন দিকে?